করলাম এই যে আমার স্কুটি নিয়ে আর ব্যাগ নিয়ে এই যে নিচে একটা আছে তো চলো দিনটা ছিল সতেরোই নভেম্বর দু বাইরে যেমন খটখটে রোদ তার মধ্যে মৌসুমের প্রথম বিয়ে তার জন্য কিন্তু রাস্তায় ভিড়টাও কম ছিল না আজকের কাজটা ছিল আমার বালিতেই বালি গোস্বামী পাড়া তো ওখানে পৌঁছে যাবার পরে আমি দেখলাম যে রোডে তো আমি রাখতে পারবো না আমার স্কুটিটা তো একটা গলির ভেতরে গিয়ে রেখে আসলাম ব্রাইডের মা আমার জন্য অপেক্ষা করছিল রাস্তা থেকে উনি আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন যেহেতু আমি একাই যাই তাই আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে না আর জানো তো আমি একদিনে একটাই কাজ করি আমার মনে হয় ওটাই আমার জন্য শান্তিদায়ক দেখো বলতে বলতে চলেও আসলাম ব্রাইডের ঘরে ব্রাইড বলেছিল যে বারোটার সময় মেকআপে বসে যাবে আমিও সেই মতন চলে এসেছি ব্যাগ থেকে প্রোডাক্টগুলো বের করেও বসে আছি কিন্তু ব্রাইডের কোনো পাত্তা নেই আর তখনও বাজে একটা পনেরো ব্রাইডরা যতই বলুক তাড়াতাড়ি করবে কিন্তু বাড়ির লোকেরা কখনো সেটা করতে দেয় না যদিও বা এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই এই যে ব্রাইডও মোটামুটি রেডি আমার কাছে সাজার জন্য চলো ওর কাছ থেকে শুনে নেওয়া যাক হ্যালো সুচরিতা আজকে তো তোমার বিয়ে তো তুমি কেমন লুক্স চাও বলো আর তোমার যেমন লাগ মানে মনে হবে সেই অনুযায়ী আমার চোখটা একটু ভাইলাইট করবে টানা না মানে চোখ তোমার কেমন লাগে মানে কেমন পছন্দ মানে একটু মানে দেখতে যেন ভালো লাগে চোখটা হেস হয়ে আর লিপস্টিকটা লাল বেশ তো একদম কিন্তু মানে যেন মনে হয় আমি যেরকম আমরা অ্যাকচুয়ালি চেয়ে থাকি যে বিয়ের দিন লাল তোমার কী বেনারসি লাল তো লাল বেনারসির সাথে লিপস্টিকও লাল হোক তো সেরকমই চেয়েছে সুচরিতা তো চলো দেখা যাক পরে লুকটা কেমন হয় ওকে তো প্রথমেই আমি ভূত বানিয়ে দিয়েছিলাম পাউডার দিয়ে তারপর বাড়ির লোকজন এসে হাজির কোনো একটা রিচুয়ালস বাকি রয়েছে ও ওদিকে রিচুয়ালস পালন করছিল। আর আমাকে বাড়ির লোক দিয়ে দিয়েছিলো একটু জল মিষ্টি তো আমি সেটা খেয়ে আবারও অপেক্ষা করছিলাম যে কখনও উঠবে আর তারপরে ওকে সাজাবো ওর যেহেতু ওই সময় ভিডিওগ্রাফার আসেনি তো আমি ভাবলাম যে একটু আমি ভিডিও শ্যুট করে দিই আর জানো তো আমার সবার সাথে মিশতে খুব ভালো লাগে আমি যেখানেই যাই ফ্যামিলি মেম্বারের মতনই আচরণ করি এদিকে আমার ব্রাইডেরও খিদে পেয়ে গিয়েছিল তাই ওর বাড়ির লোক খাবারটা নিয়ে এসে দাঁড়িয়েছিল তো আমি বললাম খেয়ে নাও তো মেকআপ কলকা এই সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছিল এবার ধরবো আমি হেয়ার কারণ যেহেতু ও অনেকটা আগেই সেজে নিচ্ছে তার জন্য মেকআপ করার পর আমি ওকে শাড়ি পরিয়েছিলাম ওই যে তোমাদের বললাম না আমি একাই সব জায়গায় যাই তো একাই সমস্ত কিছুই করতে হয় মেকআপ হেয়ার কলকা শাড়ি ড্র্যাপিং সমস্তটা আর এগুলো করতে আমার ভালোই লাগে নিজের হাতে পুরোটা গুছিয়ে কাজ করার মজাই কিন্তু আলাদা আমার ব্রাইডকে আমার ফোনটা ধরতে দিয়েছিলাম যে একটু ভিডিও করে দাও কারণ তোমাদের সাথে তো ভ্লগটা শেয়ার করতে হবে সেই জন্য যেখানে আমি যাই সেখানে কিন্তু প্রচুর মজা করে কাজ করি আমি কিন্তু আমার ব্রাইডদের সাথে প্রচুর মজা করি প্রচুর আড্ডা মারি আর প্রচুর গল্প হয় কি করে যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না তবে আমার এই ব্রাইড কিন্তু ভীষণ ভালো ছিল ও কিন্তু একবারের জন্য আয়না দেখেনি এই যে যখন আমি হেয়ার করতে বসলাম তখনই ও নিজের ফেস দেখেছে এটা ভেবে ভীষণ ভালো লাগে যে ক্লায়েন্টরা যখন আমাদেরকে বিশ্বাস করে তাদের পুরোটা আমাদের উপর ছেড়ে দেয় তখন কাজের প্রতি ভালোবাসাটা আমাদের দ্বিগুণ হয়ে যায় সুচরিতা কিন্তু আমার কাছে প্রায় একটা বছর আগে থেকে বুকিং করে রেখেছিল তাই এই ডেটে প্রচুর কাজ এসেছিল কিন্তু আমি সেগুলো নিতে পারিনি ব্রাইডকে বলেছিলাম গোলাপ ফুল আর জিপসিটা অবশ্যই রাখবে ওরে বাবা গিয়ে দেখি কি এক বাঞ্চ নিয়ে চলে এসেছে মোটামুটি পাঁচ ছটা ব্রাইডকে এমনিই সাজানো যাবে পরিবেশটা কিন্তু খুব ভালো ছিল কেউ এসে কোনো রকম ডিস্টার্ব করেনি আমরা বেশ গল্প করতে করতে মজা করতে করতেই কিন্তু আমাদের কাজটা শেষ করেছিলাম সত্যি বলতে এই যে গোলাপ ফুলের সাথে জিপসি দিয়ে যে লুকটা ক্রিয়েট হয় না খুবই সুন্দর লাগে যেহেতু অনেক ফুল ছিল দেখো ওর খোপাটা কেমন লাগছে তো মোটামুটি আমাদের হেয়ার ডান এরপর ছিল কিছু জুয়েলারি ওকে করানো বাকি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করি সেই জন্য একটু ভিডিও নিচ্ছিলাম যেহেতু আজকে ওর কাছে ডোনাট ছিল না তো ওর যে চুল ছিল সেই চুল দিয়েই কিন্তু বিনুনি করে সেটাকে পিন আপ করে খোপা করে দিয়েছিলাম দেখো তো কেমন লাগছে যেহেতু ওকে এবারে শোলার মুকুটটা পড়াতে হবে সেই জন্য আমি একটু আগে দুই একটা ফটো তুলে নিচ্ছিলাম আর আমার ব্রাইডের গয়নাগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন ছিল আমার তো দারুণ লেগেছে ওকে পরে খুব মিষ্টি লাগছিল তোমরা যদি মনে করো এরকম সুন্দর করে সাজবে সেক্ষেত্রে আমাকে বলতেই পারো আর যারা ক্লাস করবে ভাবছো তারা অবশ্যই আমাকে কল করে নিও আমার নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন থ্রি অনেক ব্রাইড আছো যাদের হয়তো আমার মতন হেয়ারের প্রবলেম আছে বা শিথির কাজটা ফাঁকা হয়ে গেছে বা তারা হেয়ার টপার ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা বলতে পারছো না যে কোন মেকআপ আর্টিস্ট তোমাদের নিলে ঠিক হয় যদি কোনো দ্বিধাবোধ না থাকে অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করতে পারো যাই বলো বাঙালি মেয়েদের এই যে মুকুট পরার পর চেয়ে কী সুন্দর লাগে আর তার সাথে যদি এরকম লাল রঙের একটা ওড়না থাকে যাকে আমরা বিয়ের ভেল বলি অনেকেই জানতে চাও বিয়ের ওড়না আমি কিভাবে সেট করি তো জানো তো আমার যে কোনো ভারী বা হালকা না জাস্ট দুটো ক্লিপ দিয়ে কিন্তু আমি সেট করি চেষ্টা করবে যে ক্রিস ক্রস করে দেওয়ার তাহলে ক্ষেত্রে ফুলে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর যদি মনে হয় অতিরিক্ত ভারী সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটো কাঁধে দুটো সেফটি পিন দিয়ে সেট করে দিতে পারো আমরা সকলেই চাই যে আমাদের স্পেশাল দিনটা একটু সুন্দর করে আমরা সাজবো যাতে সবার থেকে নিজেকে বেশি সুন্দর দেখানো যায় দেখো বলতে বলতে আমার ব্রাইট কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে চলো ওর মুখ থেকে শুনে নি তো সুচরিতা কেমন লাগছে তোমার মেকআপটা মানে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ডবল এর ডবল মানে দিদিকে আমি একশোতে দুশো নাম্বার দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এটা সবাইকে বলবো দিদির কাছে যারা দেখছো ভিডিওটা দিদির কাছে তার স্পেশাল দিনটার জন্য বুক করো সত্যি খুব ভালো লাগবে দেখো এটা ছিল ওর ফুল লুক একটু ঘুরে যাও সামনের দিকে আর তোমরা দেখলে বুঝতেই যে ওর কিন্তু শাড়িটা একটু অন্য অন্যরকমভাবে পরানো হয়েছে তো এই হলো কি ও যেহেতু আজকে হিল পরবে একটু তো সেই জন্য আমি একটু নিচু করেই রেখে দিয়েছি তো হিল পরলে ওটা আবার ঠিক হয়ে যাবে এখানে কি লাগিয়েছে বড় হুম ম্যাশ হয়ে গেছে তো সকলে জানিও কেমন লাগলো ওকে চলো টাটা